শেষ মুহূর্তে আরও একদিন পিছিয়ে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:14 উৎক্ষেপণের নতুন সময় পুনর্নির্ধারণ করছে স্পেস এক্স। সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এই সময় বাংলাদেশে ডানা মিলবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ১। আরও জানাচ্ছেন মিঠু মুস্তাফিজ। সব প্রস্তুতি চূড়ান্ত ছিল, লঞ্চিং প্যাডে বসানো ছিল বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট বহনকারী রকেট ফ্যালকন ৯। শুরু হয়েছিল ক্ষণগণনাও। দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে অধীর আগ্রহে নির্ঘুম ছিল দেশবাসী, কিন্তু হঠাৎই থেমে যায় ক্ষণগণনা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স উৎক্ষেপণ স্থগিতের সিদ্ধান্ত জানায়। এতে 16 কোটি মানুষের অপেক্ষা আরও একটু বেড়ে যায়। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় বিকেল 4:14 থেকে 6:21 মধ্যে বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করা হবে। সে অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার 2:14 থেকে 4:21 মধ্যে এটি উৎক্ষেপণ করার কথা। ফ্লোরিডার কেপ কেনেডি লঞ্চিং প্যাড থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি কক্ষপথে পৌঁছে দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১কে। বিশ্বের 57তম দেশ হিসেবে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবা, ভিস্যাট ও বেতার সহ 40 ধরনের প্রচার সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। প্রাকৃতিক দুর্যোগে টেরেস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ ব্যবস্থা অটুট রাখবে এই স্যাটেলাইট। গতি পাবে তথ্য প্রবাহ সেবা। কমিউনিকেশন স্যাটেলাইটের যে তিনটি মূল উদ্দেশ্য, একটা হচ্ছে টেলিকমিউনিকেশন, আরেকটা ব্রডকাস্টিং এবং আরেকটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই তিনটা ক্ষেত্রেই বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমাদের অর্থনৈতিকভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। উপগ্রহটির কার্যক্রম পুরোমাত্রায় শুরু হলে বার্ষিক প্রায় $110 কোটি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়া যাবে বাণিজ্যিকভাবে। ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালিনিয়া স্পেস প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, যা আকাশে সক্রিয় থাকবে 15 বছর। কক্ষপথে পৌঁছার 10 দিনের মধ্যে কার্যক্রম শুরু করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এটি পরিচালিত হবে গাজীপুরের জয়দেবপুর এবং রাঙামাটির বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র থেকে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, ঢাকা।